হ্যালো গাইজ, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও সুস্থ আছি, ভালো আছি। সো আজকে রান্না বাড়া করব, আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে আমি কি রাঁধছি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। এখানে আমি চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছি, এটাকে আমি তন্দুরি বানাবো। আর সঙ্গে আমি আজকে থাই ডিশ বানাবো। আমার আরেকটা রেসিপি হবে গ্রিন কারি চিকেন রেসিপি, থাই ফুড। সো আমি কোনোদিন ট্রাই করি নাই, আজকে ভাবলাম কিছু নতুন ট্রাই করা যাক। এখানে চিকেন তন্দুরি হবে, এখানে হবে। প্রথমে আমি চিকেনটাকে মাইক্রো ওভেনে দিয়ে দিব, এটা ম্যারিনেট হয়ে গেছে। আমি এক ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। ম্যারিনেটের সময় চিকেনটাকে ভালো মতন ধুয়ে আমি লেমন জুস দিয়ে একটু মেখে নিয়েছি। তারপর আমি এটাকে জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে একটু ব্ল্যাক পেপার পাউডার, সল্ট অ্যান্ড তন্দুরি মশলা দিয়ে ম্যারিনেট করেছিলাম এক ঘন্টা রেখে। তারপর এখন মাইক্রো ওভেনে দিয়ে দিব। অনেক ইজি, আপনারা এটা ঘরে একদমই ইজিলি ট্রাই করতে পারেন। দিয়ে দিলাম মাইক্রো ওভেনে অ্যান্ড টেম্পারেচারটা 200 রাখলাম অ্যান্ড টাইমারটা আমি 25 মিনিটসের জন্য দিয়ে দিই। অ্যান্ড তারপরে দেখব, যদি আরও একটু লাগে 5-10 মিনিটস আরও একটু করলে হয়ে যাবে। এখন আমি 25 মিনিটস রেখেছি। সো এখানে আমি সব রেডি করে নিয়েছি, লঙ্কাগুলো এইভাবে কেটে নিয়েছি, সুইট বেসন ধুয়ে নিয়েছি, তারপরে লেমন লিভস মানে লেবু পাতা আর এইটা কোকোনাট মিল্ক, তারপরে পেস্টটা গ্রিন কারি পেস্ট আর চিকেন 200 গ্রাম নিয়েছি। একটু করে বানাবো, ফার্স্ট টাইম বানাচ্ছি যেহেতু, দেখি কীভাবে কেমন হয় খেতে। এখানে আমার ভাত হচ্ছে অ্যান্ড এখানে চিকেন তন্দুরি। এখানে আমি 1 স্পুন অয়েল দিয়ে দিয়েছি গরম করতে। ওইখানে যে প্যাকেটের গ্রিন কারি মশলাটা আমি বের করে নিয়েছি বলে, সেটা আমি তেলের মধ্যে ফ্রাই করব এখন। কোকোনাট মিল্কটা দিয়ে দিলাম। এখানে আমি লেবু পাতা ছিঁড়ে নিয়েছি, এখানে আপনারা চাইলে চিকেনের সঙ্গে গ্রিন কোনো ভেজিটেবলস দিতে পারেন, বাট আমি দিই নেই বিকজ আমরা এমনি খেতে ভালোবাসি, মানে চিকেনের সঙ্গে ভেজিটেবল আমার বাড়িতে কেউ ভালোবাসে না, সো আমি দিই নেই। আপনারা চাইলে গ্রিন ভেজিটেবলস দিতে পারেন। এখানে আমি একটু গুড় দিয়ে দিলাম। গ্রিন কারি পেস্টটা বাড়ির থেকে কিনেছিলাম, সো এখানে অলরেডি সল্ট দেওয়া ছিল, সো আমি দিই নেই। সল্ট যদি দিতাম দেন অনেক বেশি হয়ে যেত। সো গুড় দিয়ে আমি এখন এটাকে ঢেকে দেব। সো আমি চিকেন বয়েল করতে দিয়ে স্টান করে আসলাম, তা এখন যা দেখি কি হচ্ছে আমার চিকেনটা। সুইট
5 মিনিটস এটাকে আরো বয়ল করব। सो आमार खावार रेडी चिकेन तंदूरी थाई ग्रीन करी चिकेन ग्रीन करी एंड संगे प्याज लेबू निये निलाम एकदम सिंपल वेते रान्ना खेते अनेक टेस्ट आपनारा बाड़ीते एटा ट्राई करते पारें आर जदि आपनारा बाइरे आछें जोनखाने थाई ग्रीन करीटा पावा जाए ना आमी इंटीग्रेट्स गुलो दिए दिब आपनारा बाड़ीते ग्रीन करीटा तैरी करते पारबें चिकेन तंदूरी ভাত লেবু পেঁয়াজ আর এখানে আমাদের আলিশা স্টার্ট করে দিয়েছে গ্রিন কারি নিয়ে নি হোয়াইট রাইসের সঙ্গে তন্দুরি মামাই ইটস ইয়ামি ওকে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে কিভাবে গ্রিন কারিটা ঘরে রেডি করা যায় এখানে প্যাকেট অ্যাভেলেবল সো আমি প্যাকেট দিয়ে রান্না করলাম আপনারা ঘরেও ভেরি ইজি ইজিলি রান্না করতে পারবেন অনেক কম ইনগ্রেডিয়েন্টস লাগে অ্যান্ড আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন অনেক ইয়ামি হয় খাবারটা আর আমাকে জানাবেন অ্যান্ড আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন অ্যান্ড কমেন্ট করতেও ভুলবেন না আমি অবশ্যই আরও ইন্টারেস্টিং মজার মজার ভিডিও ঢালবো থ্যাংক ইউ ফর ওয়াচিং